গুড মর্নিং ফ্রেন্ডস, শম্পা সিম্পল লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত। দেখো, সকালবেলায় আজকে একটা সুন্দর ব্রেকফাস্টের রেসিপি নিয়ে তোমাদের সঙ্গে চলে এসেছি। যদিও বা গরম খুব পড়েছে, কিন্তু তার মধ্যে খাওয়া দাওয়া তো বন্ধ নেই, সেটা তো চলতেই থাকবে। তো তাই জন্য আজকে ভাবলাম সকালবেলা একটু অন্য ধরনের ব্রেকফাস্ট করি। আর যেসব বাচ্চারা সবজি খেতে একদমই চায় না, তাদের জন্য কিন্তু এই রেসিপিটা একদম আদর্শ। আমার ছেলেও খুব একটা সবজি খেতে চায় না, তাও জোর করে খাওয়াই। তো সেই জন্য ভাবলাম যে আজকে একটুখানি এইভাবে সবজি দিয়ে একটা নতুনত্ব রেসিপি তৈরি করি। দেখো, ওখানে বাঁধাকপি, গাজর, পেঁয়াজ, ক্যাপসিকাম কেটে নিয়েছি, আর এখানে নিয়ে নিয়েছি ব্রেড। এই ব্রেড দিয়ে আজকে একটা স্যান্ডউইচ করে দেখাবো, ভেজিটেবল স্যান্ডউইচ। ঠিক ভেজিটেবল নয়, আবার এর মধ্যে একটু ডিমও অ্যাড করেছি আর উইথ মেয়োনিজ। তো চলো ঝটপট করে বানিয়ে ফেলি রেসিপিটা, তোমাদের সঙ্গে শেয়ার করি। এখানে দেখো, প্রত্যেকটা সবজি আমি এইভাবে কেটে নিয়েছি, আর গাজরটাকে একটুখানি গ্রেট করে নিয়েছিলাম। যেহেতু গাজরটা একটু শক্ত হয়, তার জন্য ছুরিতে কাটার থেকে মনে হলো গ্রেট করে নেওয়াটাই বেশি ভালো হবে। আর কড়াইতে নিয়ে নিয়েছি একটুখানি সাদা তেল। তো তোমরা চাইলে এর মধ্যে বাটারও অ্যাড করতে পারো, আমি বাটার লাস্টে অ্যাড করেছি বলে এখানে শুধুমাত্র সাদা তেল দিয়ে রেসিপিটা করেছি। তো সবার ফার্স্টে বাঁধাকপিটাকে ভেজে নিচ্ছি। একটা একটা করে সবজি প্রথমে ভেজে নেবো, ফার্স্টে দেবো বাঁধাকপি। আর এই বাঁধাকপিতে অনেক সময় একটা বিশ্রী গন্ধ আসে বলে অনেক সময় বাচ্চা কি বড় বড় অনেকেই খেতে চায় না, কিন্তু এইভাবে করলে সবজির পুষ্টিগুণটাও থাকবে, আবার খেতেও কিন্তু খুব সুন্দর টেস্টি হবে। আর তোমরা কিন্তু চাইলে এর মধ্যে আরও ভেজিটেবল অ্যাড করলেও করতে পারো। আমার ঘরে যে জিনিসগুলো ছিল আমি সেই জিনিসগুলো দিয়েই এটা বানালাম। তো দেখো, বাঁধাকপিটাকে ভালো করে কুচিয়ে নিয়েছি। ফার্স্টে বাঁধাকপিটাকে একটুখানি হালকা করে ভেজে নেব। আর এখন আমি কোনো কিছুতে নুন অ্যাড করছি না, নুনটাকে আমি পরে অ্যাড করব। তো দেখো, মোটামুটি বাঁধাকপিটা আমার ভাজা হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো গাজরগুলো। গাজরগুলো যেহেতু গ্রেট করে নিয়েছিলাম, ওই জন্য ভাজতে কিন্তু বেশিক্ষণ সময় লাগেনি। তারপর দিয়ে দেবো ক্যাপসিকাম। ক্যাপসিকাম তো খুব সহজেই সেদ্ধ বলো ভাজা বলো হয়ে যায়। লাস্টে দিয়ে দেবো পেঁয়াজ, আর অল্প কয়েকটা বিনস ছিল, সেই বিনসগুলোকে আমি একদম ছোটো ছোটো করে কেটে দিয়েছিলাম, সেইগুলো সব দিয়ে দিলাম। তোমরা চাইলে এর মধ্যে কিন্তু টমেটো অ্যাড করতে পারো, আর যদি অন্য কোনো সবজি খেতে চাও সেটাও কিন্তু অ্যাড করে দিতে পারো। তো দেখো, পেঁয়াজটাকেও অ্যাড করে দিলাম। এইভাবে ভালো করে কিন্তু এটাকে নেড়ে নিতে হবে। মোটামুটি খুব ভাজাও হবে না, আবার একদম কাঁচা কাঁচাও থাকবে না, এরকম মিডিয়ামভাবে এই সমস্ত সবজিগুলোকে ভালোভাবে ভেজে নিতে হবে। এরপর দেখো, আমি এর মধ্যে নুনটাকে অ্যাড করছি, কেননা প্রথমে নুনটা অ্যাড করিনি। অনেক সময় নুনটা অ্যাড করলে সবজিগুলো থেকে জল ছেড়ে দিতে পারে। তো দেখো, ভাজা কিন্তু আমার হয়ে গেছে, এই টেক্সচারেই কিন্তু ভাজতে হবে। আর এর মধ্যে একটুখানি আমি গোলমরিচগুলো অ্যাড করে দিলাম, তোমরা চাইলে দিতেও পারো, আবার কেউ চাইলে কিন্তু লঙ্কা কুচিও দিতে পারো। যেহেতু আমার ছেলে ঝাল খায় না বলে আমি লঙ্কা কুচিটাকে স্কিপ করে নিয়েছি। আর এর মধ্যে দেখো, একটুখানি সয়া সস অ্যাড করে দিলাম, এটাও অপশনাল, তোমরা করতেও পারো চাইলে নাও করতে পারো। আবার কেউ এর মধ্যে একটু চাট মশলাও চাইলে দিয়ে দিতে পারো, যার যার টেস্ট অনুযায়ী সে সে কিন্তু এটার মধ্যে অ্যাড করতে পারো। আর দেখো, লাস্টে একদম এর মধ্যে একটা ডিম অ্যাড করে দিয়েছি। ডিমটা তোমরা দিতেও পারো চাইলে না দিতে পারো, কেউ যদি ভেজ থাকে তাহলে সে ডিম দেবে না, ডিমটা পেঁয়াজটা বাদ দিয়ে করবে। আবার কেউ চাইলে ডিম অ্যাডও করতে পারো, আবার এর মধ্যে কিন্তু চিকেনও অ্যাড করা যায়। তো দেখো, এই যে ভাজাটা কিন্তু আমার একদম কমপ্লিট স্টাফিংটা, এইভাবে এরকমভাবে আমি এটাকে স্টাফিংটা তৈরি করে নিয়েছি। এরপরে দেখো, ব্রেড নিয়ে নিয়েছি। এই ব্রেডগুলোর মধ্যে ফার্স্টে আমি কিন্তু বাটার অ্যাড করছি। ফার্স্টে একটুখানি বাটার অ্যাড করে নিলে খুব ভালো লাগবে। আর তোমরা চাইলে এটাকে আবার রেডি করার পরও কিন্তু আবার তাওয়াতে একটুখানি ভেজে নিতে পারো, বা যাদের টোস্টার আছে বা স্যান্ডউইচ মেকার আছে তারা স্যান্ডউইচ মেকারে দিয়ে দিতে পারো। আমার যেহেতু নেই বলে আমি এইভাবেই এটাকে করছি। তো দেখো, সব বাটার মানে ব্রেডগুলোর মধ্যে বাটার আমি এইভাবে স্প্রেড করে নিয়েছি। তারপরে এই স্টাফিংটা, যে স্টাফিংটা তৈরি করে নিয়েছিলাম সেই স্টাফিংটা এর মধ্যে দিয়ে দেবো। আর খেতে কিন্তু এটা খুবই সুন্দর হয়েছিল। তোমরা চাইলে এটা ব্রেকফাস্ট বলো, সন্ধেবেলার খাবার, বা কেউ চাইলে রাতে ডিনারও কিন্তু বানিয়ে খেতে পারো। পুষ্টি মানে হেলদি টেস্টি সব কিছু এর মধ্যে বর্তমান থাকবে। তো দেখো, স্টাফিংটাকে ভালো করে প্রত্যেকটা ব্রেডের মধ্যে আমি লাগিয়ে নিয়েছি। তোমরা চাইলে একটা করে ব্রেডেও দিতে পারো, দিয়ে ওটাকে চাপা দিয়ে দিতে পারো। আমি সব কটা ব্রেডই দিয়ে দিয়েছিলাম, দিয়ে তারপর ওটাকে চাপা দিয়ে তৈরি করেছিলাম। তো দেখো, ভালোভাবে পুরটাকে
পুরো ব্রেডের মধ্যে আমি মাখিয়ে নিচ্ছি। আর এর মধ্যে টমেটো সসও অ্যাড করা যায় বা চিলি সস যদি কেউ খুব ঝাল খেতে চায়, তো আমি সেগুলো আর অ্যাড করিনি। তো এইভাবে চারটে ব্রেডের মধ্যে আমি পুরো স্টাফিংটাকে লাগিয়ে নিচ্ছি। আর এটা কিন্তু কেউ মানে ঝটপট করে কেউ এলে কি খেতে দেবো, ঘরে যদি ব্রেড থাকে তাহলে কিন্তু এটাও বানিয়ে দেওয়া যায়। ব্রেড থাকলে কিন্তু অনেক কিছু রেসিপি বাড়িতে তৈরি করে নেওয়া যায়। তো দেখো আমার সব কটা ব্রেডের মধ্যে স্টাফিংগুলোকে পুরো লাগানো হয়ে গেছে। এরপর দিচ্ছি আমি ফাইনালি এটা, এটা হচ্ছে গিয়ে মেয়োনিজ। মেয়োনিজটাকে পুরো ওই স্টাফিংটার মধ্যে পুরো ভালো করে একদম লাগিয়ে পুরো মিশিয়ে দিতে হবে, তাহলে কিন্তু টেস্টটা আরও সুন্দর আসবে। আর যারা চাইবে মানে যদি কারুর ঘরে মেয়োনিজ না থাকে বা কেউ যদি মেয়োনিজ দিয়ে না খেতে চাও তাহলে সেটাও করতে পারে। এইভাবেও কিন্তু খাওয়া যায়, যেরকম খুশি খাওয়াটা যার যার টেস্টের উপরে নির্ভর করে। তো দেখো আমি কিন্তু অলরেডি মেয়োনিজটাকে পুরো এটাটার উপরে লাগিয়ে নিচ্ছি। আর আমি ধারের পাউরুটির ধারের এগুলোকে কেটে দিইনি, কারণ এক একটা পাউরুটি এক এক রকম শেপের এক এক সময় হয়, কেটে দিলে তখন ভীষণ অসুবিধা হয়ে যায়, ছিঁড়ে যায় পাউরুটিগুলো অনেক সময়। তো এই যে দেখো এইটা তো লাগিয়ে দিলাম, তারপরে যেটা বাকি রইলো সেটা তো মেয়োনিজটা দিয়ে দেবো। ভালো করে মেয়োনিজটা একদম পুরো স্টাফিংটার মধ্যে কিন্তু মাখিয়ে নিতে হবে। আবার তোমরা চাইলে এর মধ্যে কিন্তু শসা, এমনি কাঁচা গাজর, টমেটো এগুলোও অ্যাড করে খেতে পারো, তাহলেও কিন্তু মন্দ হয় না। এবার দেখো আমি ব্রেডটা পুরো বন্ধ করে দিলাম, আর এরপরে আমি একটা চাকু দিয়ে এটাকে একদম তিন কোণা মানে মাঝখান বরাবর কেটে নেব, তাহলে একটা সুন্দর স্যান্ডউইচের মতন কিন্তু শেপটা নিয়ে নেবে। বা তোমরা চাইলে নাও কাটতে পারো, এইভাবেও খেতে পারো। এই অবস্থাতে অনেকে যাদের স্যান্ডউইচ মেকার আছে দিয়ে দিতে পারো, বা যাদের মানে তাওয়াতে একটুখানি গরম করে নিতে পারো, আবার চাইলে এইভাবেও খেতে পারো। আমি কিন্তু এইভাবেই করেছি, যখন যেরকমভাবে যেরকম খুশি করে করা যায়। তো দেখো আমার কিন্তু একদম রেডি এগ ভেজিটেবল উইথ মেয়োনিজ। এটা কিন্তু দেখতেও যেমন সুন্দর হয়েছে খেতেও কিন্তু ঠিক সেরকমই ভালো হয়েছে। তোমরা চাইলে কিন্তু ঘরে স্যান্ডউইচটা ট্রাই করে দেখতে পারো, বাচ্চা থেকে বুড়ো সবারই কিন্তু আশা করি খেতে ভালো লাগবে। আর যেসব বাচ্চারা মেনলি সবজি খেতে চায় না তাদের জন্য কিন্তু এটা দেওয়াই যায়, টিফিনেও, স্কুলের টিফিনের জন্য কিন্তু একদম।